আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে পরামর্শ দিতে পারি বা অ্যাডভাইস দিতে পারি তো আমাদের কিন্তু অনেক ধরনের সিচুয়েশনে ইংলিশে অ্যাডভাইস দেওয়া লাগতে পারে বা পরামর্শ দেওয়া লাগতে পারে মনে করেন আপনার কোনো ফ্রেন্ডকে আপনি পরামর্শ দিতে চান আপনার ছোট ভাই বোনকে আপনি পরামর্শ দিতে চান সো অনেকগুলো সিচুয়েশনে কিন্তু অ্যাডভাইস দেওয়াটা খুবই কমন সো আজকে আমরা এই কারণেই শিখবো অনেকগুলো বাক্য যে বাক্যগুলো ইউজ করে আপনারা যে কোনো কাউকে যে কোনো সময় পরামর্শ দিতে পারবেন বা অ্যাডভাইস করতে পারবেন একদম ইজি একটা বাক্য দিয়ে প্রথমে শুরু করি সেভ ইউর ব্রেথ সেভ ব্রেথ মানে কি নিঃশ্বাস আটকে রাখেন এরকম কিছু আসলে কিন্তু তা নয় মনে করেন আপনি এমন কোন একটা সিচুয়েশনে আছেন বা পরিস্থিতিতে আছেন যে এখানে হয়তো বা কিছু একটা বলে বা কিছু একটা কোর্টে খুব একটা লাভ নাই মনে করেন আপনি একটা দোকানে গেলেন দোকানে গিয়ে ফাটায় আপনি বার্গেনিং করলেন যে মামা এত টাকা দিয়ে দিয়ে দেন না চারশো টাকা চেয়েছে আপনি হয়তো বলছেন দেড়শো টাকা দিয়ে দিয়ে দেন না সেরকম বার্গেন করছেন বা দরদাম করছেন কিন্তু কোনোভাবেই মনে করেন যে সেই দোকানওয়ালা আপনাকে দিবেই না দোকানওয়ালা আঙ্কাল আপনাকে দিবেই না কোনোভাবে দেড়শো টাকা আপনার বার্গেনিং করে কোনো লাভ নাই এরকম একটা পরিস্থিতিতে আপনার ফ্রেন্ড আপনাকে পরামর্শ দিতে পারে সিভ ইউর ব্রেথ মানে দোস্ত হইছে এখানে আর কিছু বলে লাভ নাই কিছু করে লাভ নাই সেভ ইউর ব্রেথ নিঃশ্বাস সামলা টেকনিক্যালি এর মানে এটা বাট আসলে অর্থ হলো যে আর কিছু বলার দরকার নাই কিছু করার দরকার নাই এখানে খুব একটা আর লাভ নাই কিছু একটা বলে বা কিছু একটা করে দ্বিতীয় যে বাক্যটা আমরা আজকে শিখবো যেটা দিয়ে পরামর্শ করা যায় সেটা হচ্ছে ওয়াচ ইউর ব্যাক ওয়াচ ইউর ব্যাক আমরা সাধারণত মনে করেন এমন এমন কিছু সিচুয়েশনে ইউজ করি যখন মনে করেন আমাদের কোনো একটা ফ্রেন্ড বা আমাদের কোনো একটা পরিচিত মানুষ কিছু এমন মানুষজনের আশেপাশে আছে যারা হয়তো বা তার জন্য খুব একটা ভালো না মনে করেন যে খারাপ কোম্পানিতে আছে বা একটু খারাপ সঙ্গে আছে সো মনে করেন সে যেই অফিসে কাজ করে সেই অফিসে হয়তো বা তার ভালো যায় না কেউ বা সে খারাপ খারাপ লোকদের সঙ্গে সময় কাটাচ্ছে তো এরকম কোন একটা সিচুয়েশনে যদি আপনার ফ্রেন্ড থেকে থাকে আপনি খুবই সহজে আপনার ফ্রেন্ডকে বলতে পারেন ওয়াচ ব্যাক মানে একটু সাবধানে তোমার আশেপাশের মানুষরা তোমার ভালো চায় না খুব একটা সো ওয়াচ ইয়ার ব্যাক মানে সাবধানে থেকো বা বি কেয়ারফুল এরপরে আরেকটা খুব কমন একটা বাক্য দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডকে পরামর্শ করতে পারেন কিভাবে হোল্ড ইউর হর্সেস এর মানে কি এটা যে তুমি তোমার ঘোড়াকে ধরে দাঁড়িয়ে থাকো আর সামথিং না এর মানে কিন্তু এটা না হোল্ড ইউর হর্সেস মনে করেন যে আপনার কোন একটা ফ্রেন্ড একটু অতি উৎসাহী মানে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে আপনি আমরা বাংলায় মাঝে মধ্যে বলি না যে গাছে কাঠাল গোফে তেল প্যাকেজের আহ কাজ কারবার করিও না বা এরকম করিও না সো ওইরকম সিচুয়েশন গুলোতে আপনি কিন্তু হোল্ড ইওর হর্সেস বলতে পারবেন যে আচ্ছা এত তাড়াতাড়ি এত বেশি দূরের চিন্তা করার দরকার নেই হোল্ড ইয়ার হর্সেস মানে একটু ধীরে সুস্থ একটু স্লো ডাউন করো হোল্ড ইওর হর্সেস যখন আপনার কোনো একটা ফ্রেন্ড কিছু একটা নিয়ে একটু গাছে কাঠা গোফে তেল টাইপের সিচুয়েশন হয়ে যাচ্ছে বা ওরকম একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে তখন কিন্তু খুবই সহজে আপনি তাকে বলতে পারেন হোল্ড ইওর হর্সেস মানে একটু স্লো ডাউন করো একটু থামো একটু চিন্তা ভাবনা করো এরপরে আরেকটা খুব সুন্দর একটা বাক্য ব্যবহার করে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে বা আপনার যে কোনো পরিচিত কাউকে পরামর্শ দিতে পারেন সেটা হচ্ছে কাউন্ট ইউর ব্লেসিংস মনে করেন আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার কাছে আসলো আর খুব সে তার লাইফ নিয়ে অনেক কমপ্লেন করছে সে হয়তোবা খুবই মানে অসন্তুষ্ট তার জীবনে অনেক কিছু নিয়ে ডিসঅপয়েন্টেড তার জীবনে অনেক কিছু নিয়ে কিন্তু তার জীবনে অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু এমন আছে যেগুলা ভালো যেগুলা ব্লেসিং সো এই রকম পরিস্থিতিতে আপনি আপনার ফ্রেন্ডকে পরামর্শ দিতে পারেন কাউন্ট ইউর ব্লেসিংস এর মানে হলো আচ্ছা ঠিক আছে বুঝলাম যে তোমার জীবনে সব কিছু হয়তো বা খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু অনেক কিছু আছে তোমার জীবনে যেগুলো অনেক ভালো কাটছে সো তুমি সেই ভালো জিনিসগুলোর উপর ফোকাস করো সো কাউন্ট ইউর ব্লেসিংস এরকম সিচুয়েশনে কাউন্ট ইউর ব্লেসিংস বলে আপনি আপনার ফ্রেন্ডকে বা আপনার পরিচিত যে কোনো কাউকে পরামর্শ দিতে পারবেন এরপরে মনে করেন যে এমন কিছু একটা হলো যে আপনার ফ্রেন্ড হয়তো বা এমন একটা সিচুয়েশনে আছে যে সে খুব হতাশ খুব ডিসঅপয়েন্টেড সে হয়তো বা মানে আর মানে গো অনই করতে পারছে না সে আর নিতেই পারছে না ওর লাইফে এত কষ্ট হয়ে গিয়েছে যে সে আর কিছুই নিতে পারছে না মেনেই নিতে পারছে না তখন কিন্তু খুবই সহজে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে বা আপনার পরিচিত যেকোনো কেউ যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাকে আরেকটা বাক্য ব্যবহার করে পরামর্শ দিতে পারবেন বা একটু উৎসাহ দিতে পারবেন সেটা কি কিপ ইউর চিন আপ কিপ ইউর চিন আপ এটা মানে হলো এটা না কিন্তু খেয়াল করে দেখবেন এটা না উঁচু করো না চিন হলো করে দেখবেন আমরা যখন একটু হতাশ হয়ে যাই একটু স্যাড হয়ে যাই আমরা অনেক সময় দেখা যায় যে এরকম হয়ে থাকে আমাদের চিনটা একদম নিচে নেমে থাকে তো এই সিচুয়েশনে যদি কেউ আপনাকে বলে কিপ ইউর চেন আপ মানে হলো যে একদম বা আশা হারাবে না ভরসা হারাবে না কিপ ইউর চেন আপ একটু কনফিডেন্ট হও বি কনফিডেন্ট আসতে ধীরে জিনিসপত্র ঠিকঠাক হয়ে যাবে এরকম ক্ষেত্রে উৎসাহ দিতে চান আপনি কিন্তু কিপ ইয়ার চেন আপ এটাও বলতে পারবেন আরেকটা সিমিলার একটা বাক্য আছে যে বাক্যটা ব্যবহার করে আপনি চাইলে পরামর্শ দিতে পারেন আবার কিছু ক্ষেত্রে উৎসাহ মানে উৎসাহ হিসাবেও কাজ করে সেটা হচ্ছে পুল ইয়ার সক এটা কিন্তু খুব সুন্দর একটা ইডিয়াম এবং এই ইডিয়ামটা আমরা সাধারণত এরকম সিচুয়েশনে ইউজ করি যখন আমরা বলতে চাই যে এখন কাজ করার সময় হয়ে গেছে এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ো সো পুল ইউর সক্স আপ এর মানে হলো যে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে উৎসাহ দিতে যাচ্ছেন বা পরামর্শ দিতে যাচ্ছেন যে সে হয়তো অনেকদিন ধরে খুব আলসে হয়ে গিয়েছিল কোনো কাজ ঠিক মতো করছিল না এরকম একটা সিচুয়েশনে যদি আপনি তাকে বলেন পুল ইউর সক্স আপ এর মানে হলো যে এখনই কাজে লেগে পড়ো এখন হচ্ছে কাজে লেগে পড়ার সময় সো ফুলিয়র সকসাপ তো খেয়াল করে দেখবেন এই ইডিয়ামটার অর্থটাও কিন্তু খুবই মজাদার যখন আপনি বের হন আপনি যখন আপনার মনে করেন আপনি মোজা পড়ছেন রাইট সো মোজাটাকে যখন উপরে উঠান তারপরেই তো আপনি জুতাটা পড়তে পারবেন তারপরেই তো আপনি ঘর থেকে বেরোতে পারবেন তাই না সো এটা কিন্তু সেই সিচুয়েশনটার সাথে একটা কানেকশন আছে সো পুলিয়র সকসাপ এটা আমরা সাধারণত তখনই বলি যখন আমরা বলতে চাই যে কাজে লেগে পড়ো এখন কাজ করার সময় এরপরে মনে করেন যে আপনার ফ্রেন্ড হয়তো বা কোনো একটা খুব জরুরি কাজে যাচ্ছে বা খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছে আপনি তখন তাকে একটু পরামর্শ দিতে চান বা তখন তাকে একটু উৎসাহ দিতে চান আপনি কিন্তু এটাও বলতে পারেন গিভ এট ইউর বেস্ট শট গিভির বেস্ট শট মানে হলো যে একদম নিজের ফুল এফর্ট দিবা একদম বেস্ট এফর্ট দিবা একদম বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করবা গিভিট ইওর বেস্ট শট এটা বলেও কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে পরামর্শও দিতে পারেন আবার যখন তাকে উৎসাহ দেওয়া প্রয়োজন তখন কিন্তু উৎসাহ দিতে পারেন সো খেয়াল করে দেখবেন আমরা আজকে যতগুলো শব্দের কথা শিখছি বা ইডিয়ামের কথা শিখছি মেজরিটি গুলোই কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু আমাদের উৎসাহ দেওয়ার কাজেও লাগতে পারে আবার পরামর্শ দেওয়ার কাজে লাগতে পারে আমরা কিন্তু দুটো জিনিস একসঙ্গে শিখে ফেলছি এরপরে মনে করেন আরো অনেকগুলো বাক্য আছে যে বাক্যগুলো ব্যবহার করে কিন্তু আপনি চাইলে পরামর্শ দিতে দিতে পারেন পারেন তাকে পারে ওয়ার্ক হার্ডার মনে করেন আপনার ফ্রেন্ড অনেক ঢিলা হয়ে গেছে অনেক লেজি হয়ে গিয়েছে আপনি তাকে বলতে চান যে তোমার আরো অনেক কষ্ট করতে হবে আপনি বলতে পারেন ওয়ার্ক হার্ডার মানে আরো বেশি কষ্ট করো আরো বেশি কাজ করো এর মতো একটু যদি আপনি বলতে চান আপনি এটাও বলতে পারেন ট্রাই ইউর বেস্ট যখন আপনার ফ্রেন্ড কে বা আপনার কোনো পরিচিত মানুষকে কোনো আত্মীয়কে আপনি যদি এরকম একটু উৎসাহ দিতে চান একটু পরামর্শ দিতে চান তখন আপনি এটাও বলতে পারেন ট্রাই ইউর বেস্ট মানে হলো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো এরপরে মনে করেন আপনার কোনো একটা ফ্রেন্ড বা আপনার কোন একটা আত্মীয় হয়তো বা একদম গিভ আপ করে দিচ্ছে মানে সে আর নিতেই পারছে না সে এখন জাস্ট গিভ আপ করে দিবে আপনি তখন কিন্তু তাকে এটাও বলতে পারেন যে আপ করিও না হাল ছাড়িও না বি স্ট্রং তোমাকে আরো শক্ত হতে হবে তোমাকে আরো কষ্ট করতে হবে সে এরকম সিচুয়েশন গুলোতে কিন্তু খুবই সহজে তোমরা মানে তোমরা সবাই চাইলে এটাও বলতে পারো যে ডোন্ট গিভ আপ বি স্ট্রং হাল ছেড়ে দিলে কিন্তু হবে না এরপরে আরেকটা একটু সিমিলার মনে আছে আমরা একটা শিখেছিলাম যেখানে আমরা বলেছিলাম ওয়াচ ইওর ব্যাক এর মতোই আরেকটা এডিয়াম আছে বা আরেকটা সেন্টেন্স আছে রাদার এটা কিন্তু খুব একটা এডিয়াম না ওয়াচ ইওর ব্যাক কিন্তু এডিয়াম কিন্তু এখন আমরা যে বাক্যটা শিখবো সেটা কিন্তু তার মতোই একটা বাক্য কিন্তু এটা আবার এডিয়াম না সেটা হচ্ছে বি কেয়ারফুল যে অন্যদের থেকে একটু সাবধানে এটা কিন্তু পরামর্শ হিসেবে কাজ করে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রেন্ডরা আমাদের আত্মীয়রা বা একটু বাজে টাইপের মানে খারাপ টাইপের আহ লোকদের আশেপাশে আছে একটু খারাপ সঙ্গে আছে তো তখন আপনারা এটাও খুব সহজে বলতে পারবেন যে বি কেয়ারফুল অফ আদার্স এটা বললেও কিন্তু পরামর্শ দেওয়া হয় যে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি অন্যদের থেকে একটু সাবধানে থাকো এটা কিন্তু ওয়াচ ব্যাক এর মতো অর্থটা কিছুটা সিমিলার এর পরে মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ড হয়তো বা কিছু একটা নিয়ে খুবই হতাশ কিছু একটা নিয়ে খুবই ডিসঅপয়েন্টেড আপনি মানে সে হয়তোবা একদম এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আপনি তাকে কোনোভাবেই মানে হ্যাপি করতে পারছেন না বাবার তাকে আগের মতো করে তুলতে পারছেন আপনি হয়তোবা তাকে তখন এই সিচুয়েশনে এটাও বলতে পারেন যে থিঙ্ক অফ দ্য গুড থিংস মনে আছে আমরা একটু আগে শিখেছিলাম কাউন্ট ইয়ার ব্লেসিংস কাউন্ট ইয়ার ব্লেসিংস কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন কিন্তু এটাকে যদি আপনি আরও সিম্পলি বলতে চান একটু সহজ ভাষায় বলতে চান আপনি কিন্তু খুব সহজে এটাও বলতে পারবেন যে থিঙ্ক অফ দ্য গুড থিংস যে ভালো তোমার জীবনে ভালো যেই জিনিসগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করো খারাপের উপর কেন এত ফোকাস করছো বা খারাপ জিনিসগুলো নিয়ে কেন এত চিন্তা করছো তো সেই সিচুয়েশন গুলোতে আপনি যদি বলতে চান যে এখন ভালো জিনিসগুলো নিয়ে চিন্তা করো থিঙ্ক অফ দ্য গুড থিংস এটাও কিন্তু বলতে পারেন আপনি অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে মনে করেন আপনার ফ্রেন্ডকে আপনি পরামর্শ দিতে চান যে এত বেশি কথা বলে আসলে কোনো লাভ নেই মনে আছে আমরা শিখেছিলাম যে আমরা একজন সাথে বার্গেন করি আর সে যদি কোনোভাবেই না মানে আপনি বুঝে যান তাহলে আপনাকে এটাও পরামর্শ দেওয়া যেতে পারে যে সেভ ইউর ব্রেথ সেভ ইউর ব্রেথ আবার কিন্তু এডিওম্যাটিক সিমিলারলি এটাকে যদি আপনি অনেক সহজ ভাষায় বলতে চান ইডিয়াম ইউজ না করে বলতে চান আপনি জাস্ট সোজা ভাষায় বলতে পারেন বদার টকিং ডোন্ট বদার টকিং এর মানে হলো যে আসলে এখানে কথা বলে বা কিছু করে লাভ নাই এখানে কিচ্ছু বইলো না কারণ কোনো লাভ হবে না ডোন্ট বদার টকিং সো যখন আমরা এরকম বার্গেন করতে যাই দোকানওয়ালা চাচার সাথে বা মামার সাথে আর দেখা যায় যে তারা কোনোভাবেই রাজি হয় না তখন আপনার ফ্রেন্ড আপনাকে এটা বলে কিন্তু পরামর্শ দিতেই পারে যে ডোন বদার টকিং মানে হলো যে দূর এত কথা বলার দরকার নাই তো কোনো লাভ নাই এরপরে মনে আমরা একটু আগে একটা ইডিয়ম শিখেছিলাম হোল্ড ইয়ার হর্সেস সো ওটা কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেটার মানে ছিল যে আপনি বেশি তাড়াহুড়া করবেন না বা বেশি তাড়াহুড়া করবেন না হোল্ড ইয়ার হর্সেস একটু ধীরে সুস্থে আগাও এটাকে যদি আপনি একটু সোজা ভাষায় বলতে চান বা একদম সহজভাবে বলতে চান আপনি কিন্তু এটাও বলতে পারেন ওয়েট স্লো ডাউন যে একটু অপেক্ষা করো একটু স্লো ডাউন করো একটু ধীরে সুস্থ আগাও অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো ফ্রেন্ড বা আমাদের পরিচিত কোনো মানুষ একটু বেশি তরতর করে বেশি তাড়াহুড়া করে তখন যদি আপনি তাদেরকে স্লো ডাউন বা একটু ধীরে আগাতে বলতে চান তাহলে খুব সহজে হোল্ড ইয়ার হর্সেস বলতে পারেন যেটা ইডিওম্যাটিক আর যদি একদম সহজ ইংরেজিতে বলতে চান তাহলে এটাও বলতে পারেন যে ওয়েট স্লো ডাউন যে একটু থামো একটু আসতে যাও সো এরকম যখন যখনই আপনার কোন ফ্রেন্ড একটু বেশি তাড়াহুড়া করবে তখন কিন্তু আপনি খুবই সহজে চাইলে এই বাক্যগুলো ব্যবহার করে তাদেরকে পরামর্শ দিতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো বাক্যের মাধ্যমে আমরা শিখলাম যে আমরা আমাদের পরিচিত মানুষদেরকে কিভাবে ইংরেজিতে পরামর্শ দিতে পারি আরো অনেকভাবে কিন্তু ইংরেজিতে বা পরামর্শ দেওয়া যায় আপনারা আমাকে কমেন্ট সেকশনে এভাবে ইংরেজিতে কিভাবে আপনারা পরামর্শ দিবেন বা এডভাইস দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে ফ্যামিলিদেরকে এগুলো আমাকে কমেন্ট করে নিচে জানান আমি আপনাদের সবার অ্যান্সারের অ্যাজ ইউজুয়াল অপেক্ষায় থাকবো সি ইউ নেক্সট ক্লাস